হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর আমার মেয়ে বৈশালী মজুমদার। তো মেয়ের নামটাও নিতে হয়, মা মেয়ে একসঙ্গে আছি যখন। আর আজকে আমাকে দেখতে পাচ্ছ একদম সেজে গুজে তৈরি হয়ে গেছি। আজকে যাচ্ছি মেয়ের আইভুর ভাত খাবে, তার সঙ্গে মা কাকি সবাই আইভুর ভাত খাবো কাকির বাপের বাড়িতে, ওর দু নম্বর কাকির বাপের বাড়িতে। তো সবাই মিলে যাব, খুব আনন্দ করব। সব কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। হয়েছে? আর এই যে মেয়েকে দেখাবো, না আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে। তো মার সঙ্গে বুঝতে পারলে, আবার বললাম মার সঙ্গে মা কাকি সবাই আইভুর ভাত খেতে যাচ্ছি। হ্যাঁ, দু নম্বর কাকির বাড়িতে দু নম্বর আইভুর ভাত, ঠিকই বলেছিস কথাটা। তোমরা কিন্তু কাউন্ট করবে, হ্যাঁ, কটা আইভুর ভাত, কটা আইভুর ভাত খেলো, এই দু নম্বর শুরু হচ্ছে। ড্রেস পরে তারপর ও সামনে আসছে। হ্যাঁ চলো যাই আমরা। আমি এই দেখো জেড প্লাস সিকিউরিটি একটা বসে আছে, এই যে। তো আমারই দেরি হয়ে গেছে, ওরা সবাই অলরেডি চলে গেছে, এই যে টুকটুক ধরছে, আর এখানে দাঁড়িয়ে আছে। টাটা, চলো যাই। বাস দেখতে দেখতে চলে এসেছি আমরা বৌমনির বাড়িতে। প্রচণ্ড পরিমাণ গরম দিয়েছিল জানো, ওই দিন প্রচণ্ড গরমও লাগছিল। আর বৌমনি হচ্ছে আমার মানে দু নম্বর কাকিমণি, আর এই যে একজন মানে ঠাম্মা বসে আছেন বা দিদা বসে আছেন, উনি হচ্ছেন বৌমনির মা, ঠিক আছে? তো বৌমনির বাপের বাড়িতে আমার খাওয়ার নেমন্তন্ন, মানে আইভুর ভাত খাওয়ার নেমন্তন্ন। সবাইকে নেমন্তন্ন করেছিল, সবাই বলতে মা কাকিমণি ওরা পাঁচজন আর আমরা সব পাঁচ ভাই বোন। কিন্তু ছোটোমণি আসতে পারিনি, তো যে শরীরটা একটু খারাপ করেছিল, তো আর রিস্ক নেয়নি। বাচ্চা মানুষ তো, এই গরমে যদি আসতো তাহলে নিশ্চয়ই জ্বর উঠতো। আর এই যে শরবত দিচ্ছে, উনি হচ্ছে মানে বৌমনির বড় ভাই, মানে আমাদের বড় মামা, মানে বীরের বড় মামা। আসার সাথে সাথে এই গরমের মধ্যে দিল ফার্স্টে আম পান্না, যেটা খেয়ে সত্যি ভীষণ মন প্রাণ সব একদম জড়িয়ে গেছে। এতটা গরম দিচ্ছিল যেরকম ভিতরটা শাসা করছিল জানো, আর আম পান্নাটি খেতেও দুর্দান্ত ছিল। আর এবার আমাকে ডেকে এনে খেতে বসিয়ে দিয়েছে। তো খাওয়ার আগে এখানে একটু দিদা ধানদব্য দিয়ে আশীর্বাদ করছে, আর সবাই জড়ো হয়ে দেখছিল। আর অ্যাজ ইউজুয়াল, কার না ভালো লাগে বলো, একটু স্পেশাল অ্যাটেনশন পেতে ভীষণই ভালো লাগছিল। আজকে যেহেতু মানে আমাদের শিলচরের ফার্স্ট আইভুরো ভাত, তারপর একে একে সবাই রেডি হয়ে আছে যে কবে কে কোন দিন আমাকে আইভুরো ভাতটা সারবে, মানে খাওয়াবে। তো সবাই আছে লাইনে, তো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আমি না করছিলাম, মানা করছিলাম, বাট স্টিল দিদা আশীর্বাদ দিয়ে হাতে একটু টাকা গুঁজে দিল। আর এবার সবাইকে প্রণাম করছিলাম, বড় মামাকেও প্রণাম করলাম, তারপর এদিকে মামিরা ছিল, ছোটো মামিও আছে। ছোটো মামি আমার কাছ থেকে প্রণাম নেয়নি, বলছিল যে না না আমি এখন প্রণামটা নেবো না, আমার লজ্জা করে। আর এই যে হচ্ছে বৌমনি, যারা চেনো না, যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলে দিলাম আমার দু নম্বর কাকিমণি। বাস এসে গেল খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ খেতে ভালো লাগে, নো ডাউট, বাট এত খেতে, বাবারে বাবা। মার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছে খেতে। এত খাওয়া দাওয়া একসাথে কি খাওয়া যায় বলো, মানে আমি তো দেখেই শুধু হিমশিম খাচ্ছিলাম। এই তো সবেমাত্র দেওয়া স্টার্ট করলো, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী দিল। আর আমার হাতে টাকাটা ছিল, সেটা মাকে দিয়ে দিলাম। তো এবার একে একে একটা একটা করে থালা শুধু নিয়েই আসছিল রান্নাঘর থেকে, আর আমি দেখে তো মানে মানে বলছিলাম কী করে খাবো এত কিছু, বাপরে বাপ। তো তোমাদেরকেও শেয়ার করছি কী কী দিয়েছে খেতে। প্রথমে দই মিষ্টি, তারপর টক, টমেটো চাটনি, পনির, ছোটো মাছ, ডাল, বোয়াল মাছ, মুরগির মাংস, পাঠার মাংস। ওর না আর কিছু বাকি নাই মামা? মুরগির মাংস, পাঠার মাংস, আচ্ছা। ও তোমরা দেখতেই পেলে কী কী ছিল, বাপরে বাপ। তার সাথে ছিল আবার বাসন্তী পোলাও, তারপর মিষ্টি কুমোরের বড়া, তার সাথে ছিল ক্যাপসিকামের বড়া, তার সাথে ছিল মাছ ভাজা, মানে এটাও বাকি ছিল, সেটাও আমি বলে কমপ্লিট করে দিলাম। মানে এত কিছু একসাথে খাওয়া যায় বলো, যাই হোক ভালোই লাগছিল। আর বাড়িতে ওরাও নিমন্ত্রণ করলে চেষ্টা করি এত কিছুই খাওয়া দেয় লোকজনকে, বাট নিজেরা কখনো এত কিছু খাই না। একবেলায় দুবেলা মিলিয়ে তারপর সব কিছুই খাই, বাট একবেলায় ওয়ান সিটিংয়ে বসে এত কিছু খাওয়া দাওয়া,
যাই হোক, তো এখানে সব কিছু নিয়ে আমার নাকি তিনবার শুকিয়ে শুকিয়ে ফেলতে হয়, সেটা আমার নিয়ম শিখিয়ে দিয়েছে সবসময়ই। আইবুড়ো ভাত খাওয়ার টাইমে বা যে কোনো বার্থডের সময় যদি খেতে দেয় তখনও নাকি এরকম সব আইটেম নিয়ে তিনবার শুকিয়ে শুকিয়ে ফেলে তারপর প্রথম গালটা মুখে দিতে হয়। আমার সাথে এখানে ভাই বসেছিল, তো ভাইকে বললাম তুই আর কিছু নিস না, আমি আর তুই একই বাটি থেকে শেয়ার করে করে খাবো। তো ভাই আর কিছু নেয়নি, আমরা একই বাটি থেকে দুই ভাই বোন মিলে সুন্দর করে শেয়ার করে বাস খাওয়া দাওয়াটা সারলাম দুপুরে। আমাদের ফার্স্ট ব্যাচেই মাকেও বসিয়ে দিয়েছিল, মা, ভাই, আমি, আদু, বীর আর সাথে দিদাকেও। দিদা যেন আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমাদের যেতে একটু লেটও হয়ে গেছিলো, মানে অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তারপর গিয়ে আমরা পৌঁছেছি। আর দুই মামি মিলে এখানে মানে জোর তোর জোর করে একসাথে খাওয়া দাওয়া দিচ্ছিলো, আর বৌমণি তো ছিলই, ভালো লাগছিল, ভীষণ আনন্দ লাগছিল। সবাই এত আগ্রহ হয়ে এত আদর করে এতটা আয়োজন করে আমাকে নিমন্ত্রণ খাওয়া করে খাওয়ালো, সেটা সত্যি ভীষণ ভালো লাগছিল। প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শেষ, এবার বসলো দ্বিতীয় ব্যাচ, এটাই লাস্ট ব্যাচ। এখানে মামি ওরা, তারপর মামা, তার বৌমণি, তারপর এদিকে কাকিমণি, মিষ্টিমণি সবাই মিলে একসাথে বসে খাচ্ছিল। আর আমি জানো মাকে বলছিলাম যে শ্যুট করতে, মাও একদম খেয়ে দিয়ে না অনেকটা লেট করে দিয়েছিল শ্যুট করতে, ওদের থালা প্রায় শেষ, এবার দই মিষ্টির পালা, এবার শ্যুট করছে। যাই হোক, ভীষণ আনন্দের মতো কাটলোই আজকের দিনটা। আর দই মিষ্টিটা জানো আমি রেখে এসেছিলাম, দই মিষ্টি আমি আর খেতে পারিনি, ভেবেছি পরে হয়তো উঠে দই মিষ্টিটা খাবো, বাট আমার জন্য আর দই মিষ্টিটা ওই দিন খাওয়া হলো না, বিকজ পেটে একদম জায়গা ছিল না, আর ইচ্ছে করেও খাইনি, একটু বাদ দিয়েছিলাম। তো থাক, করা খাওয়া দাওয়া করুক। আর এই পাশে দেখো বীর এসে ভুঁড়ি বের করে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, ওরও ভীষণ ভালো লাগছিল, ওর মামার বাড়ি এটা, ঠিক আছে, বীরের মামার বাড়ি, যারা জানো না তাদেরকে বলে দিলাম। আর আমি আর ভাই এখানে লেত খাচ্ছিলাম, দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম আসে না বলো, যেটা মানে একদম চোখের সামনে ঘুরু 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 করতে থাকে। তো এমনিই শুয়েছিলাম, শুয়ে ভাইয়ের আমি গল্প করছিলাম। বার খাওয়া দাওয়া করার পর সবাই মিলে আমরা নিচে চলে এসেছি, এটা হচ্ছে ছোট মামার রুম। তো ছোট মামার রুমে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর সবাই মানে বসতে পারছিল না, সবাই একটু শুয়ে পড়ছিল, মা এখানে শুয়ে পড়েছে, কাকুমণিও একটু হাফ শুয়ে আছে, আর সবাই মিলে একদম জমে আড্ডা দিচ্ছিল। আর এই হচ্ছে বীরের ছোট মামা, ঠিক আছে। আড্ডা দিতে দিতে এবার কি শুরু হলো জানো, কাপড় দেখা, মামি কী কী পুজোর জন্য শপিং করেছিল সবাই মিলে কাপড় চাপড়গুলো দেখছিল, একদম জমিয়ে আড্ডা হচ্ছিল। যে কোনো বাঙালি বাড়িতে খাওয়া দাওয়া হওয়ার পর, ফ্যামিলি গেট টুগেদার হওয়ার পর এই আড্ডাটা কিন্তু ম্যান্ডেটারি, হয়তো আড্ডাটা আগে হবে নয়তো পরে হবে। তো অনেকটাই টাইম ছিল আমাদের হাতে, তার জন্য আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে এদিকে মামা গিয়ে সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে, যে বললো যে একটু কোল্ড ড্রিঙ্কটা খাও তাহলে ভাতটা একটু হজম হবে। আর আমি ওদেরকে শুতে দেখে না, নিজেরা সহ্য হলো না, নিজেও একটু শুয়ে পড়লাম, সবাই মিলে এখানে কোল্ড ড্রিঙ্কটা খাচ্ছে। আর আমার জন্য না পেপসি নিয়ে এসেছিলো, বিকজ আমি স্প্রাইট খাই না, আমার ভালো লাগে না স্প্রাইটটা খেতে, জানি না কেন। তো আমি একটু পেপসি খেলাম, আমার জন্য একটু ছোট্ট দেখে পেপসি নিয়ে এসেছিলো, আর সবার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিলো। আর বললাম না প্রচণ্ড গরম পড়েছিল, সেটা যেন খেতে সত্যি অমৃত লাগছিল। ও আচ্ছা, আবার এই পাশে ছোট্ট বাচ্চাদের জন্য মাজা নিয়ে এসছে, মামা এখানে শেক করছে, মানে বীর, আদু আর মিষ্টি, মানে মামার ছোটো মেয়ে, ওদের জন্য আবার মাজা নিয়ে এসছে, মানে একটা কোল্ড ড্রিঙ্ক পার্টি হয়ে গেলো ছোটোখাটো, সবাই মিলে আড্ডা দিতে দিতে কোল্ড ড্রিঙ্ক পার্টি। আর জানো ভাই কোথাও যেতে যায় না, এই ফার্স্ট টাইম হয়তো ভাই কোথাও গেছে আমার সাথে, আর আমার আইবুড়ো ভাত বলে কথা সেটাও ও মিস করতে চাইছিলো না। আমি এখানে কোল্ড ড্রিঙ্কটা যে নিয়ে এসেছি সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছিও। তো ভাই বলছিল ও প্রত্যেকটা আইবুড়ো ভাতে নিয়ে গিয়ে আমার সাথে যাবে, গিয়ে খাবে আর এক্সপিরিয়েন্স করবে। আর আমার ভীষণ ভালো লাগছিলো যে ভাইও আমার সাথে করে এসছে, আর খুব হাসি ঠাট্টা ধাওয়ালি করছিলাম, সত্যি ভীষণ ভালো লাগছিলো গো। শুনতেই তো পেলে আমার মা কী করছিলো, সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলো আর সবাইকে বলছিলো সবাই কাজ যেন প্রার্থনা করো সবাই সুস্থ সবলভাবে মেয়েটাকে বিয়ে দিতে পারি।
তো চলো এবার আমাদের যাওয়ার পালা চলে এসছে আর আমাদের বিদায়ের পালাও চলে এসছে, তো তোমাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আজকের আমার সেকেন্ড আইবুড়ো ভাটটার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বৌমনির বাবার বাড়ি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।